গাইস, গুড মর্নিং। সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে থাকবো চ্যানেলে, আর মজার মজার ভিডিও দিতে থাকবো। চলো আজকের ব্লগটা তাহলে শুরু। তো প্রথমে বাবুর দুষ্টুমি দুধ খাওয়া নিয়ে, তো দুধ খেতে চায় না, এক ঘন্টা লাগে দুধ খেতে। তো তারপরে চলে গেলাম আমার রোজকারের এক রুটিন, হচ্ছে কিছু বাসনপত্র আমাকে মাজতেই হবে, মেজে ঘরে আনতে হয়। তো গাইস, রান্না মোটামুটি কমপ্লিট, আর শুধু একটু ফুলকপি ভাজবো বাবুর জন্য, আর রান্না হয়ে গেছে, আর এখন গুছিয়ে গেছে। আমি এখন সব ভিডিওর জন্য সাজুগুজু করব, তো দেখতে থাকো ব্লগটা। আর প্লিজ তোমরা রিপ্লাই করবে ভালো লাগছে কি না, তাহলে আমি বুঝতে পারছি না যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর রান্না বান্না শেষ হওয়ার পরে আমি বেশ ঘরটাকে মুছে টুছে, মানে রান্নাঘরটাকেই গুছিয়ে টুছিয়ে মুছে টুছে রেখে আসি, যাতে আমার পরের দিনের জন্য একটু সেভ হয়। তো রান্না করেছি এই যে ডালের বড়া দিয়ে তরকারি, ডিমের ঝোল, আর পাঁপড়, আর একটু ডাল ছিল। তো আর তারপরে আমি হচ্ছে গাঙ্গুবাই মেকআপটা করতে আসলাম। সারাদিনে টুকি নাকি করতে করতে না সময় মনে হয় কি আর একটু সময় থাকলে ভালো হয়, এটা হচ্ছে কম পড়ে যাচ্ছে আমার ব্লগ তৈরি করতে করতে। মানে কখনো শর্টের জন্য সাজি, কখনো ব্লগ তৈরি করছি, তো কষ্টও হচ্ছে। তো তোমাদের সাপোর্টটা ওই জন্য আমার একটু বেশি দরকার। চেষ্টা করছি চ্যানেলটাকে একটু ওঠানোর, কিন্তু তোমাদের অনেক কমেন্ট শুনে একটু মনটা দুঃখী হয়। তো কোনো ব্যাপার না, তাও আমি চেষ্টা করব। আরে জব শক্তি সম্পত্তি সদ্বুদ্ধি এ তিনো হি ঔরতে হ্যায় তো ইন মর্দো কো কিস বাত কা গুরু। তো গাইস, এখন সন্ধ্যার সময়, চা খাওয়া হয়ে গেছে, তেলের অপেক্ষা করছিলাম, তেল শেষ হয়ে গেছিল বলে। তো তেলটা নিয়ে এসেছি, আর এখন বানাবো আমি চিকেন পকোড়া। তো আমি এটা ভিজিয়ে রেখেছি, চিকেন গুলোকে আর বড় বড় চিকেনই ভাজবো, যাতে দেখাতে হবে আমার পণ্ডিত একটা ডিম ভেঙে গায়ে মাখলো এই মাত্র। এই তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চিকেন পকোড়ার রেসিপিটা। এর মধ্যে আদা পেস্ট, রসুন বাটা দিয়েছি, তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি, সাথে হলুদ, লবণ, গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে মেখে নিয়েছি, ভালো করে একটু ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর একটু মানে চালের গুঁড়ো দিয়েছি, আর একটু বেসন দিয়েছি। তো ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এটাকে ফ্রাই করছি। তো তারপরে আমার চিকেন পকোড়া রেডি। একটাও চিকেন পাবি না তুই, তুই করলি কেন ওরকম? দেখ কাকে কি আনতে বলেছি, সব ফেলে ছুড়ে দিল। কি বললে? সবাই আমি চিকেন পকোড়া খাচ্ছি। খাচ্ছি বল সবাইকে, দাঁড়িয়ে 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 দি পড়ে রয়েছে। বাবু হাড্ডি চিবাচ্ছে, আর ওর বাবাও হাড্ডি চিবাচ্ছে, হাড্ডি চিবিয়ে গুঁড়ো গুঁড়ো মশলার পিসাই করার মতন গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। তো চিকেন পকোড়া কে মানে লিমিটেড ছিল, ওই জন্যে আবার রাতে খিদে পেয়ে গেছে। তো ওই জন্য আমি এবার রাতের রুটি বানাতে চলে এসেছি। রাতের রুটি ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নেবে, তো এই জন্য রুটি বানাতে চলে এসেছি। এটা খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ মানে হল্লোর করব, মানে লাফালাফি করব আমি আর বাবু, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়ব। তো এই হলো, রাত 12টা পর্যন্ত চলবে আমাদের লাফালাফি, আর ওর বাবা মানে হয় কম্পিউটার ঘাঁটবে, না হয় ফোন ঘাঁটবে, আর আমরা বাকি এইসব করতে থাকবো, করে টোরে আমরা ঘুমিয়ে পড়বো। আজকে রুটি আর ফুলকপির তরকারি আর এটাই খাবে এখন অর্পণ। সর বাবা একটু, ওই দেখ পুলিশ এসছে। পুলিশ কেন এসছে দেখে আয় যা। গঙ্গুবাই মেকআপটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর চলো, আমার যদি অন্য ভিডিওগুলো তোমরা না দেখে থাকো তাহলে চ্যানেলটিকে দেখতে পারো। চলো বাই বাই, টাটা।